ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার তানি আক্তার তিন্নি। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি। তো বাজার থেকে যা যা কেনাকাটা করেছি আজকে আর দেখাচ্ছি না, কিন্তু যা যা রান্না করব তা দেখাচ্ছি। এই যে মাছ কিনে এনেছি অনেকগুলা, আজকে এতগুলো মাছ তো খাওয়া সম্ভব না, তাই আমি এখন কিছু মাছ এই পলিথিনে করে ফ্রিজে রেখে দিব। তো ঠান্ডার জন্য কথা কেমন নাকে বাজতেছে, মানে কানে বাজতেছে আর কি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে মানে নতুন চালের বস্তা খুলতে হয়। তো আমার অনেক আপুরা আছেন যারা নতুন সংসার করতেছেন, অন্যের উপর নির্ভরশীল একটা মানে চালের বস্তা খোলার জন্য। তো তাদেরকে বলতেছি যে আপনারা এই যে দেখুন, এই যে এই সুতাটাকে এই মাথা ধরে কেটে ফেললেই দেখবেন যে একটা মাথা ধরে টান দিলে, মানে সুতার মাথা, মানুষের মাথা না, তো সুতার মাথাটা ধরে টান দিলে দেখবেন একদম খুলে যাচ্ছে। এই যে আপনারা লক্ষ্য করুন, এটা হচ্ছে চেন ফোর বলে। অনেকে যখন কাঁথা সেলাই করেন বা জামা সেলাই করেন তখন এটাকে চেন ফোর বলা হয় আর কি, এই সেলাইটাকে। তো এই যে দেখুন সেলাইটা হচ্ছে যে এরকম, এই এটার ভিতর থেকে একটা সুতা বের হয়ে আবার ওইটায় জয়েন করেছে। তো এই যে এভাবে টান দিয়ে দেখুন আমি বের করে নিচ্ছি। তো এখন আমি এই যে এই সুতাটা ধরে টান দেব, দেখুন অটোমেটিকলি খুলে যাচ্ছে। কোনো কষ্ট হলো না, আমার কেচিটা পড়ে গিয়েছে নিচে। তো এই যে দেখুন চালের বস্তাটা কত সহজে খোলা হয়ে গেল। তো গতকালকে এনেছি, এখানে 50 কেজি চাল আছে। তো এখন আমি এখান থেকে চাল নিয়ে তারপরে ভাত রান্না করব। তো আজকে চালগুলো দেখাচ্ছি, আমাদের চাল এই যে, জানি না ভাত কেমন হবে, আল্লাহ জানে। তা আপনারা দোয়া করবেন আমাদের এই চালের ভাতগুলো যেন ভালো হয়। তো ভাত রান্না করে তারপরে দেখাবো যে কেমন হয়। সমস্যা নেই, যদি চালের বস্তার মানে এই চাল দিয়ে ভাত রান্না করলে ভাত নষ্ট হয়ে যায় তাহলে আবার এটা চেঞ্জ করে দিবে এই বস্তাটা। তো এই যে রায়ান ঘুম থেকে জেগেছে, তো এই যে রায়ান ঘুম থেকে জেগে কান্না শুরু করে দিয়েছে। সে আজকে রাত্রে বেলা আর কি অনেক লেটে ঘুমিয়েছিল, আর দিনের বেলা লেটে ঘুম থেকে জাগলো। উঠো আসো, নাস্তা করবে রায়ান, আসো, নাস্তা করতে হবে না বাবা। এখন আমি রান্না করব রায়ানকে নাস্তা করিয়ে। যে চাল কিনে এনেছি সেই চালের যে বস্তাটার সাথে দেখুন লেখা খান অটো রাইস মিলস লিমিটেড আর রোজ ব্র্যান্ড। তো আমি এখন ভাত রান্না করে দেখি, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে ইবনে সিনা হসপিটালে গিয়ে আমার কী এমন এক্সপিরিয়েন্স হলো। তো আমার সেই এক্সপিরিয়েন্সটা সম্পর্কে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর কি। তো আমার ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রান্নাবান্না শেষ করেছি, তো রান্নাবান্নার ফাঁকে আবার তাশমিরকে মাদ্রাসা থেকে এনেছি। আসার সময় রায়ানে যে একটা বেলুন কিনেছে আর একটা মোটর সাইকেল কিনেছিল, তো সেটা জানালার ফাঁকা দিয়ে ফেলে দিয়েছে রাস্তায়, এখন হয়তো বা কেউ পেয়ে নিয়ে গিয়েছে। তো এই যে রান্নার সময় আর কোনো কিছু ভিডিও করিনি, অনেক খারাপ লাগতেছিল। তো এই যে আজকে যা কিছু রান্না করেছি সবই চিংড়ি মাছের। তো এই যে এখানে কচুর মুখি বলে অনেকে, আমরা আমাদের দেশে আর কি গাড়ি বলে। তো যাই হোক একটাই জিনিস কচুর মুখি বা গাড়ি, তো সেগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর এখানে হচ্ছে শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, আর হচ্ছে এখানে করল্লা দিয়ে মানে উস্তা দিয়ে আর কি চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন গতকালকের বুটের ডাল আর হচ্ছে আলু ভাজি ছিল, তো দুই পদ একসঙ্গে পরে আমি জাল করে রেখেছি। তো দেখি
নতুন বস্তার নতুন চাল কেমন হয়েছে? এই যে দেখুন নতুন চালের ভাত, আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে ভালোই দিয়েছে। তো এই যে ভাত দেখুন কেমন হয়েছে। তো আমি এখন আর আমি এই বস্তাটা চেঞ্জ করতে চাচ্ছি না, কারণ ভাত আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো এখন ওদের নিয়ে খাওয়া দাওয়া করবো, এখনকার মতো ভিডিও অফ রাখছি। এখন হচ্ছে দুপুরবেলা, খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি এই যে রায়না তাশমিরকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছি। তো আমাদের সাথে আরেকটা ছেলে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে পাঁচতলার, ওদের বাসা আর কি পাঁচতলায়। তো ও আমাদের সঙ্গে মাঝে মধ্যে আর কি যায় মাদ্রাসায়, ও মাদ্রাসায় পড়ালেখা করে। তো আমরা একসাথেই যাচ্ছি। আর এই যে মোটর সাইকেল দুইটা কিনেছিলাম, তো একটা জানালার ফাঁকা দিয়ে ফেলে দিয়েছিল, আর একটা রায়না আসার সময় সিঁড়ির উপরে পড়ে আবার ছুটে গিয়েছে। তো আমি ওদেরকে নিয়ে মাদ্রাসায় যে যাচ্ছি। তো রায়ান আর তাশ্মীর আর হচ্ছে মোয়াজ, তো ওরা দুজন আগে আগে যাচ্ছে, আর রায়ানও ওদের সঙ্গে সঙ্গে যে পিছনে দৌড়াচ্ছে। তো ওরা দৌড় দিলে রায়ানও দৌড় দেয়। তো আমি মাদ্রাসার কাছেই চলে এসেছি, এই যে এই মসজিদটায় নামাজ পড়ে, আর এই যে হচ্ছে তাশ্মীরের মাদ্রাসা। তো আমরা এখন রায়নার আমি তাশ্মীরকে মাদ্রাসায় দিয়েই চলে যাব বাসায়, কারণ বাসায় কাজকর্ম আছে। বাসায় গিয়ে আবার হচ্ছে কিছু কাপড় চোপড় ধুতে হবে, কারণ সারাদিনে আর নয়তো বা সময় পাবো না। কারণ সকালবেলা দেখা যায় বাজার করে এসে রান্না বান্না করতে করতে সময় চলে যায়, তো পরে আর কোনো কাজকর্ম করার মতো অত বেশি সময় থাকে না। তো আমি তাশ্মীরকে মাদ্রাসায় দিয়ে এসে পরে কিছু কাপড় চোপড় ধুয়েছি। তো আমরা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে রাতের বেলা মাগরিবের পরে আর কি, আমি তাশ্মীরের মাদ্রাসা থেকে তাশ্মীরকে নিয়ে ইবনে সিনা হসপিটালে এসেছি, যেহেতু আজকে ডেট দিয়েছে ওর দাঁতের চিকিৎসা করবে এই জন্য আর কি। তো এই যে আমার ভাইও অফিস থেকে ও চলে এসেছে, যেহেতু আমি ওদের দুজনকে নিয়ে ডাক্তার কাছে আসবো এই কারণে আর কি। আমরা এখন ফুলকলি একটা মিষ্টির দোকান আর কি দোকান, তো এখানে এসেছি। বিভিন্ন আইটেমের মিষ্টি আছে এখানে, মানে দেখেই মন ভরে যায় কি আর খাবো। মানে এত সুন্দর কালারফুল মিষ্টিগুলো দেখুন আপনারা আমার ভিডিওতে। তো আমি এগুলো আপনাদের জন্য শ্যুট করেছি যে এত সুন্দর মিষ্টি আমি একা একা দেখবো, আপনারা মিস করবেন, এটা তো আর হতে পারে না, তাই না? আমি যেখানে যাই যাই কিছু করি, অল্প একটু হলেও আপনাদের জন্য আমি শেয়ার কর, মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ফুটেজ নিয়ে আসি আর কি, ভিডিও ফুটেজ। তো আমার কাছে এখানে না এই জিনিসটা এত বেশি ভালো লাগলো, কিন্তু প্রাইসটা একটু বেশি থাকার কারণে আর আনলাম না। তো ওটা হচ্ছে মক্কা শরীফের একটা সিনারি, ওটা কাঁচ দিয়ে বানানো, তো আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এখানে বিভিন্ন ধরনের খেলনা পাওয়া যায়। তো তাশ্মীরে যে একটা দূরবীন নিয়েছে, ওর কাছে নাকি দূরবীনটা পছন্দ হয়েছে। আসলে বাচ্চাদের মন মানসিকতা না এক এক সময় এক এক রকম, আমাদের মনই তো মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যায়, ওদের কথা আর কি বলবো। তো তাশ্মীর দূরবীনটা নিতে চাইল, পরে আবার নিষেধ করে দিল, নিল না। তো ও দূরবীনটা চেঞ্জ করে যে একটা স্প্রে নিয়েছে। তো তাশ্মীরের গাল কিন্তু এক সাইডে ফুলা দেখতে পাচ্ছেন আপনারা ডান সাইডে, তো ওর গালের মধ্যে হচ্ছে তুলা দেওয়া। ডাক্তার ওকে দাঁতের পুটিং পুটিং না তো সরি ফিলিং করে দিয়েছে, পরে ওকে তুলা দিয়ে বলেছে দাঁতের ভিতরে আর কি তুলা দিয়ে রেখেছে।
তো তুলাটা কামড় দিয়ে রাখতে বলেছে, আর হচ্ছে ওর দাঁতের সমস্যার কারণে ওকে 1 ঘন্টার মধ্যে পানি দেওয়া যাবে না, কোনো কিছুই ওর মুখে খাবার দেওয়া যাবে না। তো যার কারণে এই যে কাশ্মীরের এই চকলেটগুলো খুবই পছন্দ, আর এই জন্য চকলেটটা নিয়েছি যে ও বাসায় এসে পরে খাইবে। আর রায়ান আর রায়ানের মামা তো যে চকলেট ফ্লেভারের যে কেকটা ওটা খাচ্ছে। তো আমরা বাসায় চলে আসতেছি এখন ওখান থেকে। তো এই যে রিক্সা নিয়েছি, এত জ্যাম, খুব খারাপ লাগতেছিল। তো আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব যে ইবনে সিনা হসপিটালে গিয়ে তো কি আমার এক্সপিরিয়েন্স হলো আজকে। তো আমি এক্সপিরিয়েন্সটা হয়েছে হলো, আমি তো এর আগে কখনো দেখিনি কিভাবে এক্সরে করে, তো আজকে প্রথম দেখলাম। মানে কাশ্মীরকে তো এক্সরে করার সময় আর কি দেখেছি, কিন্তু মহিলাদের ক্ষেত্রে কিভাবে এক্সরে করতে হয় সেটা সম্বন্ধে আপনাদের সঙ্গে আমি কিছু কথা বলবো। যে আজকে আমার দাঁতের জন্য এক্সরে করেছি, কারণ আমার দাঁতেও একটু সমস্যা হয়েছে, তো মারির দাঁতে আর কি। তো আমার দাঁতটা একটু লিক হয়ে গিয়েছে, মাঝে মধ্যে একটু ব্যথা হয়, যার কারণে আমি আজকে একটু ডাক্তারকে বললাম যে আমার দাঁতে একটু সমস্যা, তো কি করা যায়। তো উনি বলল যে আপনি আগে আপনার দাঁতের এক্সরে করান, তারপরে দেখি রিপোর্টে কি আসে, এক্সরে রিপোর্টে তা বুঝে আমি আপনার দাঁতের চিকিৎসা করব। তো আমি এক্সরে করতে গেলাম পরে, তো আমি তো বোরকা পরে গিয়েছি, হিজাব পরা ছিলাম। তো আমি আগে জানতাম না যে হিজাবটা খুলতে হবে। তো ওখানে যারা এক্সরে করে একটা মহিলা আর কি, উনি আমাকে বলল যাবো আপনার হিজাব খুলতে হবে। আমি বললাম যে কে হিজাব খুলতে হবে কেন, আমি আর তো দাঁতের এক্সরে করবে, ওটা মানে এক্সরে করার সময় একটা রাবারের ই আছে, ওটা হচ্ছে কামড় দিয়ে ধরতে হয়। তো আমি বললাম যে এটা খুলতে হবে কেন, পরে বলল যে আপনার হিজাবের সঙ্গে হিজাব পিন আছে, তো এই কারণে আর কি। তো হিজাবটা পুরোই খুলতে হলো। তারপরে আবার বলল যে আপনি, আমার কানে দুল ছিল, গলায় লকেটালে একটা চেন ছিল, তো উনি বলল যে আপনার এক্সরে করার সময় এগুলো খুলতে হবে, এগুলো থাকলে আপনার এক্সরে করা যাবে না। তো কি আর করার, তো সব আর কি খুললাম। তারপরে এক্সরে করলো, রিপোর্ট সাথে সাথেই দিয়ে দিল এক্সরে রিপোর্টটা আর কি। কিন্তু মেন যে ডক্টর দাঁতের আর কি, তো ওনাকে এক্সরে রিপোর্টটা নিয়ে দেখালাম, তো উনি আর দেখলো না, বলল যে আগামী বৃহস্পতিবার আবার আমাদের ডেট দিয়েছে, ওই দিন যাইতে হবে, তখন দেখবে। তো এই যে ফুলকারি যেই মিষ্টির দোকানটা, এখানে কয়েকটা ছবি তুলেছিলাম, এটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলো তাই আর কি। তো এই মানে আমার নতুন অভিজ্ঞতা সম্পর্কে আপনাদেরকে জানালাম। তো এর আগে কিন্তু আমার এরকম মানে এক্সরে করা সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। তো আজকের যে এক্সপিরিয়েন্সটা আশা করছি আপনাদের কাজে লাগবে। তো আমার এই ছিল আজকের ভিডিও। তো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি এখানে কিছুই খাইনি, কারণ হচ্ছে কাশ্মীরে যেহেতু দাঁতের সমস্যা, এই কারণে ওর দাঁতের সমস্যা, ও খেতে পারবে না। তো আমি মা হয়ে ও চোখের সামনে কিভাবে খাই, এ কারণে আর আমি কিছুই খাইনি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।